চীনের থেকে অস্ত্র চাইল রাশিয়া, পরোক্ষভাবে যুদ্ধে জড়াবে বেজিং। কিন্তু চীন কি রাশিয়াকে অস্ত্র দিতে রাজি হবেন, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। যুদ্ধে এবার চীনকে জড়াতে চাইছে রাশিয়া। ইউক্রেন হামলার পর থেকেই পশ্চিমী দেশগুলি অর্থনৈতিক দিক থেকে কণ্ঠসা করে দিয়েছে রাশিয়াকে। চীন যদিও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশেই থেকেছে। এই পরিস্থিতিতে মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইউক্রেন যুদ্ধের জন্য চীনের থেকে অস্ত্র চেয়েছে ক্রেমলিন। রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের আগ্রাসনের জন্য চীনের কাছে ড্রোন সহ সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এদিকে সোমবারই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোমে দেখা করবেন চীনের কূটনীতিক বিশেষজ্ঞ ইয়াং জিএচির সঙ্গে। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে চীন সংযম দেখিয়ে এসেছে প্রথম থেকেই, এমনকি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বেজিং। এবার জানা যাচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া অস্ত্র চেয়েছে চীনের থেকে। চীন অবশ্য রাশিয়ার অস্ত্র চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। আমেরিকার চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমি এরকম কিছু শুনিনি। বর্তমানে দুই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত। চীন দুই দেশকে সংযম বজায় রাখতে এবং উদ্ভূত মানবিক সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিএচির সঙ্গে এই সপ্তাহেই দেখা করার পরিকল্পনা করেছেন। তিনি চীনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে যেন কোনো ধরনের সাহায্য না করা হয়। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে সকলের। তো বন্ধুরা, এই ছিল আজকের পাওয়া আপডেট।